হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো আর সুস্থ আছো, আর আমরাও আগের থেকে একটু এখন ভালো আছি। তো দেখো, এগুলো হচ্ছে ছাদে জবা গাছ লাগিয়েছিলাম, আর এত হাওয়া চলছে ফুলগুলো নষ্ট হয়ে যাচ্ছে। আর বৃষ্টির পরে দেখো, আজকে একটু রোদ উঠেছিল, আর দেখো এখানে কলমি শাকটা কী সুন্দর হয়েছে বৃষ্টির জল পেয়ে। আর দেখো আজ আমার মানে কি বলবো, ছেলের এত বায়না, বায়না মেটাতে মেটাতেই আমার দিন চলে যায়। আর দেখো এখন সন্ধেবেলা, আজ আমি দেখো ছেলেকে ম্যাগি দিয়েছি, সন্ধেবেলা ডিম দিয়ে রান্না করে দিয়েছি ম্যাগিটাকে। তো এবারে আর ছেলের বায়না হচ্ছে যে কেক খাবে এখন, তো হঠাৎ করে বায়না মেটাতে এখন কেক তো তৈরি করতে হবে। তো গিয়ে দেখলাম বেকিং সোডাও শেষ হয়ে গেছে, বেকিং পাউডারও শেষ হয়ে গেছে, আর যে কোকো পাউডারটা ছিল ও তো চকলেট কেক ছাড়া খায় না, সেই কোকো পাউডারটাও ওই বৃষ্টির ওয়েদারে ডাস্ট হয়ে গেছে। তো ওই দেখে আর ছেলেকে আমি ওই মানে কি বলবো, কোকো পাউডারও নেই, বেকিং সোডাও নেই, বেকিং পাউডারও নেই। তাই ভাবলাম ছেলের ইচ্ছাটা একটু পূরণ করেই দিই কীভাবে। তো সেই জন্য আমি কফি কেক আজকে বানাচ্ছি। দেখো এখানে আমি দুটো ডিম নিয়ে নিয়েছি, এক কাপ চিনি নিয়ে নিয়েছি। তো ভালোভাবে এটাকে একটা হুইস দিয়ে ভালোভাবে মিক্স করে নেব ডিমের সাথে চিনিটাকে, আর এইভাবে দেখবে কেক করবে। তো যখন কোনো কিছু না থাকে তখন এভাবে করে তো ছেলের বায়না মেটানো যেতেই পারে বলো? ছেলে মানুষ, বায়না করলে তো মেটাতেই হবে। তো এখন হঠাৎ বায়না যে আমি মানে কেক খাবো এই রাত্রেবেলা, আর মানে সন্ধেবেলা, সন্ধেবেলা বাইরে থেকে গিয়ে কেক আনা এখন কে যাবে? তো সেটাই ভাবলাম ঘরে যা আছে তাই দিয়েই কেকটা করে নিই। তো জুগাড়ি টাইপ জিনিস দিয়ে কেক করলাম, তো সেই কেকটা যে এত সুন্দর হবে আমি ভাবতে পারিনি। ছেলের মন রক্ষা করার জন্য কেক বানিয়েছিলাম, কিন্তু এত টেস্টি হয়েছে সেটা বলার বাইরে। তো দেখো এখানে আমি ডিমটার সাথে চিনিটা ভালো করে মিক্স করে নিচ্ছি, আর মিক্স করে নেওয়ার পর তারপর দেখো আমি কফি দিয়ে, যেহেতু বাড়িতে কফি ছিল আর ছিল একটা ইনো, বেকিং সোডা আর বেকিং পাউডার দরকার হচ্ছে না, ইনো দিয়েই আজকে কাজটা চালিয়ে নেবো। তো বন্ধুরা আমি এইভাবেই কেক বানাচ্ছি, বাচ্চার মন রক্ষা করতে তো হবেই বলো তো? ছেলে মানুষরা যদি কোনো কিছু খেতে চায় সেটা না করে খাওয়ালে নিজেরই মনে কষ্ট হয়, যেহেতু মা আমি। তো দেখো এখানে আমি একটা কফি নিয়েছি, কফি থেকে দু চামচ, মানে এটা 10 টাকা দামের কফি প্যাকেট, তো বাড়িতে ছিল, তো সেই দিয়েই দেখো এখানে আমি 2 চামচ কফি, একটু দুধ নিয়ে নিয়েছি, তখন দুধের সাথেই কফি পাউডারটা দেখো আমি মিক্স করে নেব। পুরোপুরি ভর্তি 2 চামচ না করলেও হবে, একটু খালি থাকলেও হবে, এইভাবে 2 চামচ কফি নেবে আর নিয়ে দুধের সাথে মিক্স করে নেবো। দেখো তো এভাবে তোমরাও বানাতে পারো, যখন বাড়িতে কিছু না থাকবে, কেকের কোনো উপকরণ না থাকবে, তো এইভাবে বাড়িতে যা আছে সেটা দিয়ে কেক বানানো যেতে পারে। তো সবসময় যে কিনে সব কিছু ব্যবহার করতে হবে তার তো কোনো মানে নেই। তো দেখো সবসময় সব কিছু সবার বাড়িতে অ্যাভেলেবেল থাকে না, তো বাড়িতে যা থাকে তাই দিয়েই কাজ চালানোটা হচ্ছে মেয়েদের কাজ। দেখো আমি এখানে ভালোভাবে কফিটা একটু দুধের সাথে মিক্স করে নিয়েছি, এখানে 1 কাপ তেল নিয়েছি, এটা হচ্ছে রাইস অয়েল, আর তোমরা সাদা তেলও নিতে পারো। তো ভালোভাবে ডিমটার চিনিটা মিক্স করার পর এই তেলটা আমি ওই ডিম আর চিনি যে মিক্স করে রেখেছিলাম ওর মধ্যে দিয়ে দিলাম। তো দিয়ে এটাকেও ভালোভাবে মিক্স করে নেবো, মিক্স করাটার কাছেই হচ্ছে ভালোভাবে একটু মিক্স করতে হবে, আর মিক্স না করলে কিন্তু তোমার হবে না। তো এইভাবে একটু ভালো করে মিক্স করে নেবে। যদি তোমরা আমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে আর ভালোবাসা দেবে। তো তেলটা দিতে একদমই পুরো মিক্স হয়ে গেছে, কিছু হয়ে যাচ্ছে না, একদম মানে সুন্দর একদম মিক্স হয়ে গেছে। তো এই হুইস দিয়ে ভালো, হুইস না থাকলে কাঁটা যে চামচ আছে না ফোক, সেই দিয়েও তোমরা ভালোভাবে মিক্স করতে পারো। আর দেখো এই যে কফিটা দুধের সাথে মিক্স করে রেখেছিলাম এটাও এই তোমার এর মধ্যে দিয়ে দেবো, এই যে ডিম চিনি আর তেল যে মিক্সটা করে রেখেছি তার মধ্যে এই কফির মিক্সটাও দিয়ে দেবো। তো ভালোভাবে আবার মিক্স করে নেবো। এই বাড়িতে যদি কিছু না থাকে, আর যদি কিছু চাই তো সেটা খুব মনে কষ্ট হবে, হয়তো ভাবছে আমার পাপা আমার পাপা মারা গেছে বলে আমার মমি আমাকে কিছু খাওয়াচ্ছে না, বা কোনো কিছু আমার মনের ইচ্ছাটা পূরণ হচ্ছে না। তো দেখো দিয়ে দিচ্ছি কিছুটা ভ্যানিলা এসেন্স, তো এই জন্য ছেলে যেন না কষ্ট পায়। তো সে মা হিসাবে নিজের কাজটা নিজের কর্তব্যটা তো পালন করতে হবে, যেহেতু বাবার জায়গাটা আমাকেই নিতে হবে, আমি মা আমি বাবা এখন। তো দেখো এখানে আমি কিছুটা তোমার ময়দা নিয়ে নিচ্ছি, এখানে 2 কাপ ময়দা নিচ্ছি, এটা হচ্ছে
মানে 2 কাপ কাপে যেরকম, এটা একটা বাটি আছে, কাপের পরিমাণটাই এই বাটিতে মানে ধরে। তো এখানে 2 কাপ আমি ময়দা নিয়ে নিচ্ছি, মেজারমেন্টটা ঠিকঠাক নেবে, কেননা কেক তো মেজারমেন্ট করেই মানে সব কিছু মেজারমেন্ট করেই করতে হয়। তো দেখো এখানে আমি ময়দাটা একটু মানে ছাঁকনি দিয়েই ছেঁকে নিচ্ছি, যেহেতু তোমার ডালা ডালা যেগুলো আছে সেই লাম্পসগুলো যেন না থাকে। তো এইভাবে ছাঁকনি দিয়ে বা যে মানে আটা চালনি আছে না ওই দিয়ে চেলে নেবে। আমার ছাঁকনি ছিল, ছাঁকনি দিয়েই করে নিচ্ছি। তো দেখো এটা ভালোভাবে ময়দাটা মিক্স করে নিয়েছি। এবারে দেখো কিছুটা দুধ নিচ্ছি, তো দুধটাও ভালোভাবে অল্প অল্প করে দিয়ে আমি মিক্স করব। তো দুধের পরিমাণটা তোমরা বুঝে দেবে, কেননা কতটা দুধ লাগবে সেটা মানে ব্যাটারটা খুব একটা বেশি মানে ঠিকও হবে না আর খুব একটা বেশি পাতলাও হবে না, মিডিয়াম একটা ব্যাটার হবে। তো ভালো, তোমরা তো জানো নিশ্চয়ই কেক করেছো এর আগে, এক জানো তো লকডাউনে সবাই বাড়িতে কেক করে খেয়েছে, কিছু করুক চাই নাই করুক। তো লকডাউন আমাদেরকে অনেক কিছু শিখিয়ে দিয়েছে বাড়িতে তৈরি করে এটা ওটা খাওয়া। তো সেই জন্যই এখন তো প্রায় মানুষই কেক করতে পারে। তো তোমরা জানো কেকের ব্যাটার কীরকম তৈরি করতে হয়, তো খুব একটা ঠিকও হবে না খুব একটা পাতলাও হবে না। তো সুন্দর একটা ব্যাটার তৈরি করে নেবে, আর এইভাবে বাড়িতে যা আছে তাই দিয়ে বানানো যেতেই পারে, আর খুব সহজভাবে আমরা বানিয়ে খেতে পারি। আর বাচ্চাদের তো, বাচ্চারা তো এইসব জিনিস খেতে ভীষণ ভালোবাসে, তো বাচ্চাদের এইভাবে জিনিস বানিয়ে মন তো রক্ষা করা যেতেই পারে, বলো। তো দেখো এখানে আমি অল্প অল্প করে দুধ দিচ্ছি আর ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আর আজ আমি কেকটা দেখো বানাবো প্রেশার কুকার আছে না, প্রেশার কুকারে। তো লকডাউনেও আমি প্রেশার কুকারে কেক বানিয়েছি, কিন্তু তারপরে ওটিজি কিনেছিলাম, কিন্তু ওটিজিটা এখনও আমি অন করা জানি না, কারণ আমার হাজব্যান্ডই অন করে দিত। আর পানিটা মানি কেক মানে যখন ওটিজিটা অন করতো কীভাবে করতো কোনোদিন দেখিনি, তো ও জানতো বলে ওর উপর ডিপেন্ড করেছিলাম। এখন ও তো নেই, আর এখন আমি এখনও আমি জানি না, এখনও পর্যন্ত শিখিনি কীভাবে ওটিজিটা চালাতে হয়। তো তাই জন্য আমি প্রেশার কুকারেই কেকটা করছি, যেটা আমি জানতাম আমি সেইভাবেই করছি। তো দেখো এখানে একটা কাগজ যে খাতা আছে ওই খাতার পৃষ্ঠা, আমার বাড়িতে মানে বাটার পেপারও নেই, তো যা ছিল খাতা একটা পৃষ্ঠা সাদা একদম পরিষ্কার পৃষ্ঠা নিয়ে নিয়েছি, পৃষ্ঠাটাকে মুছে নিয়েছি, মুছে ভালো করে তোমার প্রেশার কুকারের পিছনে না মাপ করে নিয়েছি, মাপ করে। আর দেখো এখানে আমি কিছুটা রাইস অয়েল দিয়ে দিচ্ছি, দিয়ে ভালোভাবে ব্রাশ করে নিচ্ছি। তো এই ব্রাশ না করলে কিন্তু তোমার কেকটা কিন্তু লেগে যাবে তলায়, বুঝলো? আর লেগে গেলে কিন্তু মানে বেরোবে না, আর কেকটা আটকে যাবে প্রেশার কুকারে, আর তখন ভেঙে যাবে। বেরোবে না সেটা ভুল কথা, সেটা বেরোবে কিন্তু ভেঙে ভেঙে বেরোবে। তো তোমাদেরকে প্রেশার কুকারেই কেটে কেটে বার করতে হবে তলায় নিয়ে গেলে। তো সেই জন্য ভালো করে তেলটা ব্রাশ করে নিতে হবে প্রেশার কুকারের নিচে, প্রেশার কুকারের সাইডে, যেহেতু কোনো রকমভাবে যেন না তেল মানে কেকটা লেগে যায়, কেকটা যেন ছেড়ে যায় এরকমভাবে তেলটা লাগাতে হবে। তো দেখো এখানে আমি একটা ইনো নিয়ে নিয়েছি, 10 টাকা দামের একটা ইনো, তো সেই ইনো দিয়েই আজকে করে নিচ্ছি। দেখো টাইমও বাজলো, আর সবসময় সব কিছু সবার বাড়িতে থাকে না, কিন্তু এইসব জিনিসগুলো সবার বাড়িতে থাকে, বলো? কফি তো আমরা অনেকেই খাই, আর শীতকালে তো প্রায় খেয়েই থাকি। তো আমি গরমে খাই না, বাট শীতকালে কিনেছিলাম, পড়েছিল একটা কফির প্যাকেট, আর ইনো তো থাকেই, বলো? তো সেই দিয়ে তো করা যেতেই পারে, নাই বা থাক বেকিং পাউডার, বেকিং সোডা, কোকো পাউডার। তো দেখো এখানে আমি মানে তোমার প্রেশার কুকারে ব্যাটারটা ঢেলে দেবো, আর ঢেলে না আমি গ্যাসের ফ্লেমে বসিয়ে দেবো। এইভাবে আমি কেক করছি, তো আমি লকডাউনে এইভাবেই করেছিলাম, শিখেছিলাম লকডাউনে, তখন তো সবাই সব কিছু শিখেছিল, আর তারপর থেকেই কেক তৈরি করে খাওয়ার মানে শুরু হয়ে গেছে। তো বাড়িতেই যখন ইচ্ছা হয় ছেলেকে করে দিই, আর ছেলে খায়। তো হঠাৎ বায়না করবে যখন, তখন সব কিছু না থাকবে, তো এইভাবেই করতে হবে, বলো? আমি প্রেশার কুকারটা আটকে দিলাম, ঢাকনা আটকে দিলাম, আর এইভাবে তোমার দেখো গ্যাসটা অন করে গ্যাসের ফ্লেমটা একদমই লো করে আমি বসিয়ে দিচ্ছি, আর একদম মানে ফ্লেমটা লো রাখবে, একদম হাই রাখবে না। তো 15 থেকে 20 মিনিট তোমার লো ফ্লেমে কেকটাকে তৈরি করতে হবে, তোমরা তো জানোই নিশ্চয়ই করেছো। তো দেখো আমি 15 থেকে 20 মিনিট তোমার গ্যাসেতে এইভাবে প্রেশার কুকারের কিন্তু সিটিটা খুলে নেবে, প্রেশার কুকারের সিটি গেলে কিন্তু হবে না। তো দেখো এখানে আমি প্রেশার কুকারের সিটি খুলে নিয়েছি, আর
15 মিনিট তোমার 20 মিনিট মতই আমি রেখেছি তো 20 মিনিট পর আমি বার করলাম আর বার করে দেখো আমার কাছে টুথপিক নেই এরকম একটা শিক আছে তো ওইটা দিয়েই আমি চেক করে নিচ্ছি যে কেকে তো কেক কাঁচা আছে কিনা তো দেখলাম কেকটা ঠিক আছে তো আরো একটু দেখো আমি চাপা দিয়ে কিছুক্ষণ রেখে দেব যদিও কেকের ভেতরে যদিও একটু আদুর কাঁচা থেকে থাকে সেটা চাপা দিয়ে রাখলে একদমই সুন্দর হয়ে যাবে তারপর দেখো ঠান্ডা হয়ে যাবার পর কেকটাকে আমি বার করেছি দেখো পুরো একদম যেমনি কেক তেমনি বার করেছি একদম একটুও লাগেনি কোনো রকম ভেঙে যায়নি তো এইভাবে তোমরা কেক বানাবে আর একদমই তোমাদের লাগবে না প্রেসার কুকারে বানাবে সবসময় সবার বাড়িতে ওটিজি মাইক্রোওভেন থাকে না তো সবাই তো আর ওই সব ব্যবহার করে না আর সবার বাড়িতে অ্যাভেলেবেলও নেই তো সেই জন্য এই একদমই সহজভাবে বাড়িতে বানিয়ে খাওয়া যেতেই পারে তো দেখো আমি ছোটো ছোটো করে পিস কেটে নিয়েছি আর এখন আমার ছেলে খাবে তো আজকের মতো ভিডিওটা এতটুকুই দেখা হচ্ছে পরের ব্লগে বাই বাই বন্ধুরা।